अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ विनोशीन चौधरी। तो कैसे हैं आप सब लोग? आई होप्स हो कि आप सब लोग फिट फाट होंगे, टिप टॉप होंगे और मज़े से होंगे। तो रिसेंटली जो बांग्लादेश का जो सबसे हिस्टोरिकल प्रोजेक्ट था पद्मा ब्रिज, उसकी इनोग्रेशन हुई है और बहुत सारे लोग जो हैं वहाँ पर राइड लेने गए हैं, वहाँ पर व्लॉग्स भी बनाए हैं और वहाँ पर जाके अपना एक्सपीरियंस शेयर कर रहे हैं। तो उसी से रिलेटेड आज एक वीडियो पर मैं रिएक्शन लेके आई हूँ। वीडियो का टाइटल है पद्मा ब्रिज राइड हेलो जेवल। तो वीडियो स्टार्ट करते हैं। वीडियो स्टार्ट करने से पहले वीडियो को लाइक कर लें, चैनल पर नए हो तो चैनल को सब्सक्राइब कर लें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें ताकि मेरी आने वाली हर वीडियो का नोटिफिकेशन आप तक पहुंच सके और आप सबसे पहले वीडियो देखें। लेट्स स्टार्ट द वीडियो। 3 2 1 स्टार्ट। এই অপেক্ষা একেবারে মধ্যরাত থেকে সবাই পদ্মা সেতুতে প্রথম দিন চলতে চান। শুধুমাত্র মানুষ নয়, দেখতে পাচ্ছেন গাড়িগুলোকে চমৎকারভাবে সাজিয়ে রাখা হয়েছে। অর্থাৎ যে গাড়িগুলো প্রথমবারের মতো পদ্মা সেতুতে উঠবে সেগুলো কিন্তু নিজেদের সাজিয়ে নিয়েছে। প্রচুর মানুষ, বিশেষ করে বাইকাররা বেশি, তারা মধ্যরাত থেকে অপেক্ষা করছেন। তবে সেতুতে উঠতে হলে সবার আগে টোল দিতে হবে। টোল দিতে হলে যে কাজটি করতে হবে সেটি হলো, এখানে একটা লম্বা ভিড় আছে, কারণ এখন পর্যন্ত ডিজিটালি টোল আদায় শুরু হয়নি, ম্যানুয়ালি টোল আদায় করা হচ্ছে। অর্থাৎ দেশের অন্যান্য সেতু কিংবা ফ্লাইওভারে যেভাবে টোল আদায় করা হয় এখানেও সেইভাবে টোল আদায় করা হচ্ছে। এবং সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এখানকার কর্মীরা যারা টোল আদায় করছেন তারা টোল আদায় শুরু করছেন, আমরাও টোল দেব। টোল আদায় করে সকলকে উঠতে হবে। তবে মানুষজন যখন টোল আদায় করে উঠার সুযোগ পেলেন তখন কিন্তু একটা অন্যরকম দৃশ্য তৈরি হলো। পাগলের মতো সবাই ছুটতে শুরু করলেন, অর্থাৎ এমনভাবে ছুটতে শুরু করলেন দিক বিদিক দিশার হয়ে। বিশেষ করে বাইকাররা কে কার আগে উঠতে পারবেন, কে প্রথম হবেন, যেন একটা প্রতিযোগিতায় নেমে গেলেন। এই প্রতিযোগিতা কিন্তু নানা সময় দুর্ঘটনারও আশঙ্কা থাকে, তাই আমরা একটু সরে গেলাম। অর্থাৎ এই প্রতিযোগিতায় আমরা অংশ নিলাম না। যারা উঠতে চান পরিবারের নিয়ে, শিশুদেরকে নিয়ে অনেকে উঠছেন, পাগলের মতো ছুটছেন। তাদের সবারই একটা ইচ্ছা, সবার আগে পদ্মা সেতুতে উঠতে হবে। আমরা একটু দেরি করে উঠবো, তারপরে ঝুঁকি নেব না, তাই বাস, অ্যাম্বুলেন্স, অন্যান্য পরিবহনের সঙ্গে আমরা জাজিরা প্রান্তের টোল প্লাজার দিকে গেলাম। এই টোল প্লাজায় কিন্তু একটু সময় লাগছে। 6টা লেনে টোল আদায় করা হচ্ছে, গাড়িগুলো 6টা লেনে ভাগ হয়ে টোল দিচ্ছে। তারপরও যেহেতু হাতে হাতে টোলের রিসিট কাটা হচ্ছে তাই একটু সময় লাগছে। আমাদের সামনে মোটরসাইকেল আছে, আমরা অপেক্ষা করছি। আমাদের যে পিক আপটি, অর্থাৎ যেটি নিয়ে আমরা মাইক্রোবাসটি নিয়ে আমরা পার হব, সেই মাইক্রোবাসটিতে টোল দিতে হবে 1300 টাকা। সেই 1300 টাকা হাতে নিয়ে আমরা প্রস্তুত। আমরা 1300 টাকা দিয়ে হলো শুধুমাত্র পদ্মা সেতুটা ঘুরে আসতে চাই। অর্থাৎ সবাই যে এখানে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাবেন এমন কিন্তু নয়, এত গাড়ি দেখা গেলেও সেগুলো কিন্তু অনেকেই শুধুমাত্র পদ্মা সেতুতে উঠার জন্য দেশের রাজধানী থেকে ছুটে এসেছেন এবং প্রস্তুতি চলছে। আমাদের সামনে মোটরসাইকেল 100 টাকা করে টোল দিচ্ছে। প্রথম মোটরসাইকেলটি চলে গেল, দ্বিতীয় মোটরসাইকেলে দেখতে পাচ্ছেন সময় লাগছে 1 মিনিটের কাছাকাছি। অর্থাৎ 1 মিনিট পরে সেটি টোল দিয়ে চলে গেল। এবার আমাদের উঠার পালা, আমরা সেতুতে উঠে গেলাম টোল দিয়ে 1300 টাকা। এই অংশটি আসলে মূলত ভায়াডাক্ট, অর্থাৎ 9.5 কিলোমিটারের যে পদ্মা সেতু, তার মধ্যে নদীর উপরে আছে 6.15 কিলোমিটারের মূল সেতু, বাকি অংশটুকু দুই প্রান্তে উঠানামার পথ। আমরা বাম পাশ দিয়ে উঠছি, অর্থাৎ পাশে যে লাইনটি দেখছেন সেটি কিন্তু রেল লাইন। এই পথ দিয়ে রেল লাইন সেতুতে উঠবে, সেতু নিচের অংশ উঠবে, তার পাশে কিন্তু আবার নামার পথও রয়েছে। দেখতে পাচ্ছেন মূল সেতুর মতো ভায়াডাক্টগুলো কিন্তু 4 লেনের, অর্থাৎ দুটি করে গাড়ি বাম পাশ দিয়ে চলাচল করতে পারবে, দুটি করে গাড়ি ডান পাশ দিয়ে চলাচল করতে পারবে। সাইডে কিন্তু একটা সার্ভিস লেন রয়েছে। এই সার্ভিস লেন মূলত কোনো গাড়ি যদি সমস্যা পড়ে, অর্থাৎ সেতুতে দুর্ঘটনা কিংবা অন্য কোনো সমস্যা হয়, তখন তারা এই লাইনে গাড়িগুলো সরিয়ে রাখবে এবং অন্য গাড়িগুলো, 2 লেনের গাড়িগুলো, তারা চমৎকারভাবে গতি যেভাবে আছে সেই গতিতেই চলে যাবে। সেতুতে এখন পর্যন্ত 120 কিলোমিটার গতিবেগে উঠানামা করা যাবে। তো বেশিরভাগ অংশে কিন্তু আমরা দেখছি মানুষ দাঁড়িয়ে আছে। আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছিল পদ্মা সেতুতে কিন্তু মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না, সেলফি তুলতে পারবে না, দাঁড়ানোর কোনো সুযোগ নেই। কিন্তু প্রথম দিন মানুষের যে বাঁধ ভাঙা আনন্দ সেটাকে কিছুতেই রুখে দেওয়া যাচ্ছে না, কোনোভাবেই তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কারণ সবাই চাইছেন এই সেতুতে একটু হাঁটাহাঁটি করতে, একটু সেতুতে দাঁড়াতে, একটু সেতুটা ছুঁয়ে দেখতে, একটা সেলফি তুলতে, সামাজিক মাধ্যমে সেটা পোস্ট করতে। অর্থাৎ পদ্মা সেতুর জন্য যে ভালোবাসা সেই ভালোবাসার কোনো কমতি নেই। এবং দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি দুই পাশে আসা যাওয়া করছে, অর্থাৎ প্রচুর সংখ্যক গাড়ি। শুধুমাত্র প্রথম দিনে আমরা দুপুর পর্যন্ত 5000-এর বেশি গাড়ি চলতে দেখেছি।
অর্থাৎ দিনে প্রায় 10-12 হাজারের বেশি গাড়ি এই সেতু দিয়ে উঠানামা করবে এবং সবাইকে টোল দিয়ে উঠানামা করতে হবে। এবং দেখতে পাচ্ছেন সামনে কিন্তু চমৎকার একটা আকাশ, অর্থাৎ পদ্মা সেতুর আজকে যে আনন্দক্ষণ সেই আনন্দক্ষণ উদযাপনে যেন আকাশও প্রস্তুতি নিয়েছে। আকাশ তার সবটুকু নীল ঠেলে দিয়েছে পদ্মা সেতুর উপরে এবং মানুষ নদীর সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে এগুতে থাকছে, একই সঙ্গে আকাশের সৌন্দর্য দেখছে। চমৎকার রৌদ্রোজ্জ্বল একটা দিন এবং এতদিন মানুষ নদী থেকে যে নদী থেকে দেখেছে শুধুমাত্র নৌপথে মানুষজন আসা যাওয়া করতে পেরেছে, সে নৌপথে এখনো কিন্তু ট্রলার চলছে। সেই ট্রলারগুলো মূলত পণ্যবাহী ট্রলার, অর্থাৎ মানুষজন কেউ আসা যাওয়া করছে না, এখন নদী পার হচ্ছে না, উপরে যে বাসে করে কিংবা নিজস্ব পরিবহনে মানুষজন আসা যাওয়া করছে, ট্রলারগুলোতে শুধুমাত্র পণ্য পরিবহন হচ্ছে। এবং এই মানুষজনের মধ্যে যে আগ্রহ, তাদের মধ্যে যে ভালোবাসা পদ্মা সেতুর জন্য, সেটি কিন্তু একেবারে অমূলক কিছু নয়। কারণ এই পদ্মা সেতু নিয়ে গত 1 বছরের বেশি সময় ধরে মানুষজন কী অধীর আগ্রহ অপেক্ষা ছিল এবং গত 7.5 বছর ধরে এটি নির্মাণ কাজ চলেছে, 6.5 বছর ধরে নির্মাণ কাজ চলেছে, তার প্রত্যেকটি আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম। তবে সেতু উদ্বোধনের দিন আপনাদের কোনো আপডেট দিতে পারেনি, আসলে তখন পেশার কাজে এতটা 24 ঘন্টা ব্যস্ত ছিলাম, অর্থাৎ যেখানে কাজ করি সেখানকার দায়িত্বগুলো পালন করতে হচ্ছিল, সেটির মাধ্যমে পুরো দেশবাসীকে জানানোর চেষ্টা করছিলাম, তাই নিজে কোনো ভিডিও করে যে আপনাদের দেবো সেই সুযোগটা পাচ্ছিলাম না। তবে অপেক্ষা ছিলাম যখনই সুযোগ পাবো তখনই পদ্মা সেতুতে চড়ে আপনাদের সেটি দেখানোর চেষ্টা করবো এবং সেই সুযোগটি একেবারে হাতছাড়া করিনি, প্রথম সুযোগেই কিন্তু আপনাদের ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। মূলত আপনারা যে ভালোবাসেন সেই জন্য এই ভিডিওটা করা। এবং একই সঙ্গে এই সেতুর কিন্তু নানা ঝুঁকিও রয়েছে, অর্থাৎ নিরাপত্তা ঝুঁকি রয়েছে, নানা কিছু রয়েছে, সেসব কারণে এই সেতুতে উঠা নামার বিষয়গুলো, পুরা সেতুর বিষয়গুলো নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনী এবং সেখানকার সদস্যরা সক্রিয়ভাবে এই কাজ করছেন। আমরা আবারও সেতুতে সামনের দিকে এগোতে শুরু করলাম, মাঝখানে দুটো সেলফি তুলে নিয়েছি, এই সুযোগটি আসলে হাতছাড়া করা যায় না, তাই সেলফি তোলার সময় আপনাদের একটু নদীও দেখিয়ে নিলাম। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ ক্রমান্বয়ে মাছ নদী পার হয়ে আমরা মাওয়া প্রান্তের দিকে এগোচ্ছি এবং দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ হাঁটাচলা করছে, এটি হয়তো কয়েকদিন পর আর থাকবে না। আর এখন যে গাড়িগুলো চলছে সেগুলো 120 কিলোমিটার গতিবেগে চলার সুযোগ পাচ্ছে, কিন্তু কদিন পরেই নিচের অংশে রেলের গার্ডার বসানোর কাজ শুরু হবে, তখন কিন্তু সেতুর উপর অংশে যে কম্পন হবে সেটার কারণে গার্ডারের কাজ করতে সমস্যা হবে, সেই কারণে তখন হয়তো এত গতিতে চলতে দেওয়া হবে না। নদীর নিচের অংশে তাকিয়ে আমরা দেখলাম যে সিকিউরিটি কিন্তু আছে, কোস্টগার্ড কিন্তু দায়িত্ব পালন করছে যাতে কোনোরকম নৌযানের সঙ্গে সেতুর কোনোরকম সমস্যা না হয়, তারা সেটি সতর্কভাবে নৌযানগুলোকে নিয়ন্ত্রণ করছে নির্ধারিত লেন দিয়ে চলার জন্য। এবং আমরা আস্তে আস্তে মাওয়া প্রান্তের দিকে চলে এসেছি, ভাইডাক্ট দিয়ে নামতে শুরু করলাম, নামতে নামতে ডানে দেখলাম আমাদের রেললাইনও আছে, আমরা বাম পাশের অংশ দিয়ে গাড়ি নামতে শুরু করলো এবং আমরা আস্তে আস্তে মাওয়া প্রান্তের টোল প্লাজার দিকে এগোতে শুরু করলাম। এই টোল প্লাজার কাছে কিন্তু 25 জুন প্রধানমন্ত্রী এই সেতুর উদ্বোধন ঘোষণা করেছিলেন, সেই প্রস্তুতিগুলো এখনও দেখা যাচ্ছে, তবে এইবার আমাদেরকে আর কোনো টোল দিতে হবে না কারণ সেতুতে উঠার সময় টোলটা দিয়ে দিতে হয়েছে। তাই টোল প্লাজা এরিয়ে সাইডে যে রাস্তাটা আছে আমরা সেই রাস্তা দিয়ে সামনের দিকে এগোতে থাকলাম। যারা গাড়িতে এই প্রান্ত দিয়ে মাওয়া প্রান্ত দিয়ে গাড়িতে উঠবেন তাদেরকে এখানে টোল প্লাজায় টোল দিতে হবে। এইভাবেই আমরা পুরো পদ্মা সেতুর সফরটা শেষ করে আসলাম, আপনাদের জন্য ভিডিওটি আপলোড করে দিলাম, নিশ্চয়ই ভালো লাগলে শেয়ার করবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করুন। जीरो फ्रेंड्स, ये थी आज की वीडियो। आपकी तरह मैं खुद बहुत एक्साइटेड थी कि पद्मा ब्रिज की इनॉग्रेशन के बाद उस पर जैसे बहुत सारे लोग राइड ले रहे होंगे और वहाँ पे जाके सेल्फीज़ बना रहे होंगे, वीडियोस बना रहे होंगे। बेशक ये बहुत ही प्राउड मोमेंट है बांग्लादेश के लिए, इतना ज़बरदस्त प्रोजेक्ट जो है कम्प्लीट हुआ है और हमारी बेस्ट विशेज़ हैं इस तरह के और बहुत से प्रोजेक्ट कम्प्लीट हों। और जैसा कि उन्होंने बताया, टूल प्लाजा था गाड़ियों का, बसेस का और बाइक्स अलग से, और उसके अलावा पूरी राइड इस तरह से फील आ रहा था जैसे कि रोड पे मैं जा रही हूँ और बहुत अच्छा व्यू आ रहा था। एक तो जो है वेदर भी बहुत अच्छा था और रोड्स भी जो है वो नीट एंड क्लीन, क्योंकि अभी न्यू ही बना तो बहुत नीट एंड क्लीन था और बहुत ज़बरदस्त और पूरी उन्होंने डिटेल बताई, बहुत अच्छी वीडियो लगी। तो आप लोग ज़रूर बताइएगा आपको वीडियो कैसी लगी पद्मा ब्रिज की सैर, अगर आप लोगों ने कर ली, अगर नहीं की तो वीडियो के ज़रिए कर ली होगी। तो अगर अच्छी लगी हो वीडियो को लाइक कर लीजिएगा, चैनल पर नहीं तो चैनल को सब्सक्राइब कर लें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें ताकि मेरी आने वाली हर वीडियो का नोटिफिकेशन आप तक पहुँच सके और आप सबसे पहले वीडियो देखें। तो मिलती हूँ नेक्स्ट वीडियो में, टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे सेफ, अल्लाह हाफिज़।